Please subscribe now if Hasan. এবার আসেন বর্তমান সময়ে আব্দুল্লাহ ইবনে মুবারক আবানি রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র অনেক বড় মুহাদ্দিস বুখারী শরীফ পড়লে দেখতে পড়ার নাম বা ইমাম বুখারী দাদা ওস্তাদ তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির পাশে একদম বাড়ির লাগোয় একটা ইহুদি বাড়ি ছিল সে বাড়ি বিক্রি করে জমি সব বাড়ি বিক্রি করে তো বলতেছে একজন আর একটা মুসলিম আসছে এসে বলতেছে ইসলাম বাড়ি বিক্রি করবা হ্যাঁ বাড়ি বিক্রি করবো কত দিয়ে বিক্রি করবো 2000 দিনার স্বর্ণ মুদ্রা 2000 স্বর্ণ মুদ্রা তো বলছে ভাই এই অঞ্চলে তো 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে জমি বিক্রি দিতেছে তুমি 2000 বলছো কেন বলছে 1000 তো জমির দাম আর 8000 হইল আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার প্রতিবেশী এর দাম বুঝলেন নাই কিন্তু সুবহানাল্লাহ বুঝলে এখন সুবহানাল্লাহ বলে ফেলতে যে আব্দুল্লাহ ইবনে মুবারক এক ইহুদি আর এক ইহুদিকে বলতেছে তাদের মাকাম কি ছিল তাদের আখলাক কি ছিল আমি যখন সবাইকে করতেছিলাম তো কিন্তু পালিয়ে এসেছি যে কি ছিল তাদের জিন্দেগি একজন ইহুদি আর একজন ইহুদিকে বলতেছে আমার বাড়ির দাম 2000 টাকা কেন 1000 বাড়ির দাম আর 1000 আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার প্রতিবেশী হবে এই জন্য কি সে আখলাক আব্দুল্লাহ ইবনে মুবারক যে জিহাদ করত ইহুদিদের বিরুদ্ধে সেই ইহুদি বলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার প্রতিবেশী যে কাফিরের বিরুদ্ধে তলোয়ার ধরছে ইহুদিদের বিরুদ্ধে তলোয়ার ধরছে কলম ধরছে সেই ব্যক্তি এক ইহুদির প্রতিবেশী হবে এই জন্য ইহুদি বলছে তোমার যেহেতু প্রতিবেশী আব্দুল্লাহ ইবনে মুবারক এই জন্য আমি 1000 টাকা বাড়াইছি মানে ডবল করছি জমি তাহলে কি আখলাক ছিল মুসলমানের কি চরিত্র ছিল মুসলমানের